ان الحمد لله والصلاه والسلام على رسول الله। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, একটি ফরজ, সেটি হচ্ছে যাকাত। এই যাকাতের উপর আজকে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যাকাত সম্পর্কে অনেক কথা বলেছেন। যেখানে সালাতের কথা বলা হয়েছে, প্রায় জায়গাতে যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। তাহলে দেখা যাচ্ছে সালাতের সাথে যাকাতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এই জন্য একটা মানুষ ভালো হওয়ার জন্য যেমন তাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগে, সেই রকমই সে যদি সাহেবে নিসাব হয়, যাকাত দেওয়ার পরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। অর্থাৎ একটা মানুষ ভালো হওয়ার জন্য নামাজিও দরকার, যাকাত দেওয়াও তার জন্য দরকার। আমাদের দেশে বলা হয় লোকটা ভালো নামাজ কালাম পড়ে, তার মানে বা নামাজ রোজা করে, এটাকে ভালো বলা হয়। কিন্তু শোনা যায় না যে লোকটা নামাজ পড়ে যাকাতও দেয়, লোকটা নামাজি এবং যাকাত দাতা, এ কথা কিন্তু শোনা যায় না। এখানে বোঝা যাচ্ছে মানুষ অর্থনৈতিক দিক থেকে কিছুটা দুর্বল, মানুষ টাকা খরচ করতে রাজি নয়, কিছুটা কার্পণ্য তাদের ভিতরে দেখা যায়। এজন্য সাধারণত মানুষ টাকার দিকে যেতে চায় না, অন্য দিকেই তারা কথাবার্তা বলে। আমাদের সমাজকে সচেতন করার জন্য বলতে হবে লোকটা ভালো সালাতও কায়েম করে, যাকাতও দেয়, তাহলে এটা ভালো মানুষ। নামাজ রোজা করে, তারপরে নামাজ কালাম করে, বা লোকটা ভালো না। অর্থনীতিতে যদি ভালো না হয় তাহলে তাকে ভালো বলা যাবে না। আমাদের সমাজে যেসব লোক কথাবার্তাই ভালো, অনেক কিছুই ভালো, কিন্তু টাকা পয়সাতে পিছনে কৃপণ অথবা টাকা চুরি করে, এসব লোককে মানুষ কখনো মানবতার কল্যাণকামী বলতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা মানুষকে ভালো হওয়ার জন্য সালাতের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন। কোরআন মাজিদের সূরা তৌবার 60 নম্বর আয়াতে একটি কথা আছে, যেখানে যাকাত কাকে কাকে দিতে হবে সেটা বলা হয়েছে। এখানে আটটা খাতের কথা বলা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, নিশ্চয় যাকাত হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য। আল আমিলিনা আলাইহা, এবং এই যাকাত যারা দেওয়ার জন্য নিয়োজিত কর্মচারী তাদের জন্য। অর্থাৎ যাকাতের একটা খাত হচ্ছে যাকাত আদায়কারী কর্মচারীর জন্য, যাকাত আদায় করার জন্য লোক নিয়োগ করতে হবে, তার বেতন যাকাত থেকে দিতে হবে। এরপরে বলা হচ্ছে অল মুআল্লাফাতে কুলুবুহুম, এবং যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। অর্থাৎ কিছু লোককে ইসলামের পথে টিকিয়ে রাখার জন্য, ইসলামের পথে আনার জন্য তার পিছনে কিছু খরচ করা, এটাকেই বলা হয় যে যাদের অন্তর আকৃষ্ট করা দরকার, তাদের জন্যই যাকাতের টাকা খরচ করতে হবে। এরপরে বলা হচ্ছে দাস আজাদ করার ক্ষেত্রে, অফির রেকাব, বন্দি মুক্তি করার জন্য, বন্দি মুক্তির জন্য টাকা, যাকাতের টাকা খরচ করতে হবে। অল গারেমিন, এবং ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তি করার জন্য টাকা খরচ করতে হবে। অফি সাবিলিল্লাহ,
এবং আল্লাহর পথে টাকা খরচ করতে হবে। কেউ কেউ বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য টাকা খরচ করতে হবে, যাকাত খরচ করতে হবে। আপনি সাবিল এবং মুসাফিরদের জন্য, রাস্তায় চলার সময় বিপদে পতিত মুসাফিরদের জন্য যাকাতের টাকা খরচ করতে হবে। ফরিজাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকাত আদায় করা ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা তৌবার 60 নম্বর আয়াতে কয়েকটা জিনিস স্পষ্ট হয়। এক নম্বর, যাকাত হচ্ছে ফরজ। তো কাদের জন্য ফরজ? সাহেবে নিসাব, যাদের কাছে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা একটি বছর থাকবে, তাহলে সে সাহেবে নিসাব হবে। এই সাহেবে নিসাবের জন্য ফরজ, যাকাত আদায় করা ফরজ। এরপরে যে জিনিসটা বোঝা যায়, এই সাদকার প্রথম হকদার হলো ফকির, যারা চাই, যারা দুর্বল, যারা গরিব, যারা মানুষের কাছে চেয়ে খায়, যাদের খাওয়ার শক্তি নিজেদের নাই, অন্যের কাছে হাত পাতার মাধ্যমে খায়, তাদের জন্য এখানে বলা হয়েছে। আল মাসাকিন, 2 নম্বরে বলা হচ্ছে মিসকিন। মিসকিন কারা? যারা খেতে পায় না কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে হাত পাতে না, আমরা বলতে পারি ভদ্র ফকির। ফকির বললে তো চাই, মানে ভদ্র গরিব, চাই না কিন্তু ভদ্র, লজ্জা করে মানুষের কাছে চাইতে, এই জন্য এটাকে বলা হয়েছে মিসকিন, যারা অভাবী কিন্তু লজ্জার কারণে হাত পাতে না। আল আমেলিনা আলাইহা, 3 নম্বরের যে বৈশিষ্ট্য এখানে পাওয়া যায় সেটা হচ্ছে যে যাকাত আদায়কারী কর্মচারী। আমাদের দেশে যাকাত আদায়কারী কর্মচারী দেখা যায়নি, তাহলে যাকাত আদায়কারী কর্মচারী কোথায় আছে খুঁজতে হবে। যাকাত আদায়কারী কর্মচারী হবে ওই রাষ্ট্রে যেই রাষ্ট্রে যাকাতকে বাধ্যতামূলক করা হয়েছে এবং যাকাত কালেকশনের জন্য লোক নিয়োগ দিয়েছে, কর্মচারী নিয়োগ দিয়েছে, কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এই কর্মকর্তা কর্মচারীদের টাকা বেতন পরিশোধ করতে হবে, করা যাবে যাকাতের খাত থেকে। তাহলে এখানে আরও 2টা জিনিস স্পষ্ট হচ্ছে। 1 নম্বর, ইসলামী রাষ্ট্রেই যাকাত ঠিকমতো আদায় হবে, অতএব ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, এই রাষ্ট্র কায়েম করার জন্য যাকাতের টাকাও সেখানে বিনিয়োগ করা যাবে। যদি আমরা আমেলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারী খুঁজতে যাই, ইসলামী রাষ্ট্র না করলে যাকাত আদায়কারী কর্মচারী হবে না। এখানে বোঝা যায় ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম একটি রাজনৈতিক জীবন বিধান, রাষ্ট্রীয় জীবন বিধান, এবং রাষ্ট্রের মাধ্যমে এটাকে বিজয়ী করতে হবে, তাহলে যাকাতের হক আদায় হবে। কোরআন মাজিদে সূরা বানি ইসরায়েল 80 নম্বর আয়াতে কাছাকাছি যে কথাটা বলা হয়েছে, জাআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে দাও তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী রাষ্ট্রশক্তি। মানে কোরআনের আইন চালু করতে গেলে এমনি এমনি হবে না, বক্তৃতা দিয়ে হবে না, ওয়াজ নসিহতের মাধ্যমে হবে না, বই পুস্তক লিখে আর আলোচনা চালিয়ে সেমিনার সিম্পোজিয়াম চালিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করেও যাকাত চালু হবে না। এই যাকাত চালু করতে হবে রাষ্ট্রীয়ভাবে, আর সে রাষ্ট্র পরিচালনা করতে হবে যেভাবে রাষ্ট্র গঠিত হয়, জনগণের ভোটে নির্বাচিত হয়, সেই ভোটে ইসলামী সরকার গঠিত হবে, নির্বাচিত হবে, সেখান থেকে কোরআনের আইন অনুযায়ী যাকাতকে রাষ্ট্রীয়ভাবে ব্যয় করতে হবে, আর এই রাষ্ট্রীয়ভাবে ব্যয় করার জন্য লোক নিয়োগ দিতে হবে, যাকাত মন্ত্রণালয় খুলতে হবে, যাকাত অফিসার হবে, যাকাত কর্মচারী হবে, তাহলে সত্যিকার অর্থে যাকাত, মানে যাকাতের বন্টনটা
কোরআনের আয়াতের হক অনুযায়ী হবে, তা না হলে জাকাতের হক আদায় করা হবে না, বন্টনের হক আদায় করা হবে না। আল্লাফাতে কলুবহম, চতুর্থ নম্বর বলা হয়েছে যে যারা মুআল্লাফাতে কলুবহম, তালিফে কলুব, যাদের অন্তর জয় করা দরকার আছে। কাদের অন্তর জয় কর, এখানে দুইটা ধরনের লোকের অন্তর জয় করা যেতে পারে। একটা হলো যারা বুঝে না তাদেরকে বুঝানোর জন্য, যারা জাকাত সম্পর্কে পড়াশোনা করে নাই তাদেরকে জাকাত জানানোর জন্য, ইসলামের আইনগুলোকে জানানোর জন্য, এবং এই ইসলামী আইন জানার পরে সেই আইনকে চালু করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, এজন্য এই সমস্ত লোকদেরকে জাকাত বাস্তবায়ন করার প্রকল্প দিয়ে তাদেরকে সেভাবে গড়ে তোলা দরকার। তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য তাদের পরিবার পরিজনকে এখান থেকে প্রয়োজনে সহযোগিতা দিয়ে, তাদের চলার জন্য সহযোগিতা দিয়ে জাকাতের খাত থেকে তাদেরকে এই জাকাতকে বিতরণের জন্য পথ বের করতে হবে, এবং জাকাত বিতরণের জন্য যে রাষ্ট্র সেই রাষ্ট্র কায়েম করতে হবে। এই কাজটা তা মুআল্লাফাতে কলুবহুম। আরেকটা হইতে পারে যে জাকাতের টাকা দিয়ে যারা জাকাতের দুশ্মন বা ইসলামী রাষ্ট্রের যারা দুশ্মন, তারা যাতে বিরোধিতা না করে, তাদের বিরোধিতা কমানোর জন্য জাকাতের খাত থেকে টাকা দিতে হবে। এই টাকাটার নামই হচ্ছে তালিফে কলুব, মুআল্লাফাতে কলুব। বিরোধিতা কমে যাবে, বরং বিরোধিতা কমিয়ে জাকাতের পক্ষে তারা চলে আসবে। এইরকম খাতে টাকা ব্যয় করতে হবে, মুআল্লাফাতে কলুবহুম। অফির রেকাব, এবং বলা হচ্ছে যে দাস আজাদ করার ক্ষেত্রে বা বন্দি আজাদ করার ক্ষেত্রে, এখনও অনেকে ইসলাম কায়েম করার জন্য বন্দি আছে, এসব বন্দিদেরকে মুক্ত করার খাতে এই টাকা খরচ করতে হবে। আল-গারিমিন, এরপরে বলা হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণে জর্জরিত, এই ঋণের ব্যাপারে বলা হয়েছে যে দুনিয়ার যত আমলি করেন না কেন, যদি ঋণ থাকে তাহলে সেটা মাফ হবে না, অর্থাৎ ঋণ মাফ না হওয়া পর্যন্ত তার সব পাওয়া যাবে না। এমনকি শহীদ ব্যক্তিও যারা জীবন দিয়ে দিল দিনের জন্য, তারাও ফলাফল লাভ করতে পারবে না যদি তার ঋণ থেকে থাকে। ঋণকে আগে পরিশোধ করলেই তাহলে সেখানে সে ফলাফল লাভ করতে পারবে। এত কঠিন জিনিস ঋণ, সেই জন্য ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের খাতে এটা ব্যবহার করতে হবে। যারা জাকাত আদায় করে, এরকম অসহায় মানুষ যারা মৌলিক খাদ্যের জন্য ঋণগ্রস্ত হয়েছে, মৌলিক খাবার বা প্রয়োজনের জন্য যারা ঋণগ্রস্ত হয়েছে, আমাদের দেশে দুই ধরনের ঋণগ্রস্ত আছে। কেউ ঋণ করে খাওয়া পরা বেঁচে থাকার জন্য, আবার কেউ ঋণ করে বড়লোক হওয়ার জন্য, গাড়ি বাড়ি বিদেশে ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য বা সেখানে অন্য কিছু করার জন্য, একটা বড় ধনী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যারা টাকা পয়সা ধার করে এভাবে যারা খরচ করে, এটা আর এক ধরনের ঋণই। এই ঋণটা ইসলামে ওইভাবে দেওয়ার কথা, পরিশোধ করার জন্য সহযোগিতা করার কথা নয়, যেভাবে একটা মানুষ মৌলিকভাবে খাওয়া পড়ার জন্য ঋণ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি তার তরবারি রেখে ইহুদির বাড়ি থেকে 30 কেজি খাবার জব বা গম তিনি ঋণ করেছিলেন, ধার করেছিলেন। তাহলে ধার করা যায়, ঋণ করা যায়, জায়েজ মৌলিক প্রয়োজনকে মেটানোর জন্য, কিন্তু এই ধার পরিশোধের জন্য তৎপর থাকতে হবে, তাকে যাতে ধারটা পরিশোধ করে দেওয়া যায়। এটা ঋণ, জাকাতের টাকা থেকেও ঋণ পরিশোধ করা যাবে, সে খাতের কথা বলা হয়েছে। এটা কিন্তু অন্য কোনো ফান্ডের কথা বলে নাই, জাকাতের ফান্ড থেকেই ঋণগ্রস্তের কথা বলা হয়েছে। অফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে, তা আল্লাহর পথে আল্লাহর আইন চালন করা হয়, আল্লাহর পথে লেখাপড়া করা হয়, এই জন্য অনেকে মাদ্রাসা মক্তব ইত্যাদি সেগুলোতেও ফি সাবিলিল্লাহ এখানে জাকাতের টাকা কেন বিনিয়োগ করা হয়। মসজিদে জাকাতের টাকা দেওয়া যায় না বলে মশহুর ফতোয়া আছে। তাহলে বোঝা যাচ্ছে জাকাতের টাকা যে কয়টা খাতে দেওয়া হয়েছে, এটা যদি আমরা আলোচনা করি তাহলে একটা বুঝতে পারবো কয়েকটা জিনিস। 1 নম্বর, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান,
আরেকটা বুঝতে পারবো ইসলামে রাজনীতি আছে, রাজনীতি করা ফরজ, তা না হলে রাজনীতি যদি না করেন, ইসলামী রাষ্ট্র যদি না হয়, তাহলে কোনোদিনই আপনি জাকাত কর্মচারীকে টাকা দিতে পারবেন না, পাওয়া যাবে না, তাহলে কোরআনের আয়াত আপনার বাস্তবায়ন হবে না। সেজন্য প্রমাণিত হলো যারা জাকাত দিতে চান তাদেরকে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চিন্তা করতে হবে, তাহলেই জাকাত সঠিক খাতে সঠিক পথে ব্যয় করা সম্ভব হবে।